হ্যালো, আমরা সবাই জানি পেটের অতিরিক্ত চর্বিটি চর্বি মোটামুটি সবারই আছে। এই পেটের অতিরিক্ত চর্বি কমানোটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। পেটের অতিরিক্ত চর্বি থেকে হতে পারে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস বলতে, যাদের শরীরে ইনসুলিন উৎপন্ন করার ক্ষমতা একবারে কমে যায়। এছাড়া হচ্ছে হৃদরোগ সংক্রান্ত জটিলতা আসতে পারে, বা ডাইমেনশিয়া। ডাইমেনশিয়া বলতে ভুলে যাওয়া, যে রোগটা কখনোই যাবে না, সেটা ব্যায়াম করে বা ডাক্তারের কেয়ার নিয়ে আমাদেরকে সারাতে হবে। এইটার থেকে পেটের চর্বিটা তাই শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্যেই নয়, স্বাস্থ্য সচেতনতার জন্যেও পেটের চর্বিটা আমরা অবশ্যই কমানো উচিত। আর এটা কমানোর একদম বেস্ট একটা এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক নামে জানেন, প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের অনেক রকম ফর্ম হয়, যার মধ্যে সব থেকে পপুলার ফর্ম একটা আছে, 4 আর্ম প্ল্যাঙ্ক, যেটা আমি এখন আপনাদের সামনে করে দেখাবো। আপনি আপনার হিপটাকে খুব বেশি উঠিয়ে বা নিচে করা যাবে না, ফ্লোরের সাথে প্যারালাল রাখতে হবে। এটা শুধু পেটের চর্বি নয়, এটা হচ্ছে সাইড বেলি, থাই, হিপ এর চর্বি কমাতে সাহায্য করে। এবং আপনার আর্মে যদি ফ্যাট থাকে, আর্মের ফ্যাট কমাতেও সাহায্য করে। এছাড়া আপনারা এটা প্রথমের দিকে 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড করবেন। 10 সেকেন্ড করলে 5 সেকেন্ড রেস্ট, 20 সেকেন্ড করলে 10 সেকেন্ড রেস্ট। আস্তে আস্তে 20 সেকেন্ড যখন করবেন, 20 সেকেন্ডটা হচ্ছে এইভাবে 6 বার করবেন, তাহলে 2 মিনিট হয়ে যাবে। বা আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলে 30, 40, 50, 60 বা তারও বেশি করতে পারেন, 60 সেকেন্ড বা তারও বেশি। কিন্তু টাইমটা ম্যাটার করে অবশ্যই, তবে টাইমের চেয়ে বেশি ম্যাটার করে পজিশনটা, আপনি পজিশনটা ঠিকঠাক হোল্ড করতে পারছেন কি না। এই ফুল এক্সারসাইজটি আপনি 10 সেকেন্ড করুন, 5 সেকেন্ড করুন, 15 সেকেন্ড করুন, 20 সেকেন্ড করুন, কিন্তু আপনাকে পারফেক্টলি হোল্ড করতে হবে। আর এই ফুল এক্সারসাইজটি করলে আপনার শরীরের অনেক ক্যালোরি বার্ন হয়। আর যদি আপনি প্রতিদিন 2 মিনিট করে করেন, আপনি 1 মাসে গিয়ে বুঝতে পারবেন আপনার বেলি ফ্যাট, সাইড বেলি ফ্যাট, থাই ফ্যাট, হিপ ফ্যাট, আর্ম ফ্যাট কতটা আপনার ঠিকঠাক শেপে এসে গেছে। তাই আমরা এখন দেখে নেব যে এই প্ল্যাঙ্ক যেটা পপুলার সব থেকে, 4 আর্ম প্ল্যাঙ্ক, সেটা কীভাবে করতে হয়। প্রথমে আমরা এইভাবে শুয়ে পড়ব, টোয়ের ওপর, এই আঙুলগুলোর উপর, পায়ের আঙুলগুলোর উপর ভর দিয়ে, আর ফোর আর্মের উপর ভর দিয়ে আমরা বডিটাকে আপ করব। এটা বেশি উপরের দিকেও যাবে না, আবার বেশি নিচের দিকেও যাবে না, এটা ফ্লোরের সাথে প্যারালাল করে হোল্ড করতে হবে। এখন আপনাদের সামনে 20 সেকেন্ড হোল্ড করছি, দেখুন। এইভাবে আপনাদেরকে ডেলি হোল্ড করতে হবে 20 সেকেন্ড করে গ্যাপ দিয়ে। আপনাদের 20 সেকেন্ড বলে আমি 30 সেকেন্ডের মতো হোল্ড করেছি। যাই হোক, আপনারাও ট্রাই করবেন আশা করছি। থ্যাংক ইউ। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।